তোমরা বাংলাদেশি স্টাইলের কাচ্চি বিরিয়ানি পেয়ে যাবে। বাহ, তাহলে আর আমাদেরকে বাংলাদেশ যেতে হবে না, তাই তো? হ্যাঁ, একদমই না। এলাচের বাজারুন সেবার কিন্তু বেরোচ্ছে এখান থেকে। এ তো নাচছে নাচছে, পুরো নাচছে। মটনটা ঝুরে ঝুরে পড়বে। ও আচ্ছা, বিরিয়ানির হাঁড়িটা একবার দেখাও, তাড়াতাড়ি। এই এখন ফটাক দিয়ে খুলে দাও। আবার খাবো, আসুন একবার, আসতে হবে বারবার। আমাদের এখন বাঙালি বলতে গেলে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কি চাটনি তোমার? যদি গেছি বলছি চিকেন চাপটা রান্না তো সেভ করেছি, তুমি না খাই বুঝতে পারছো, মানে গন্ধ পাচ্ছ নিশ্চয়ই, তাই তো? এই হচ্ছে আবার খাবো জায়গা, আমরা চলে এসেছি। বিরিয়ানি না খেলে হয় না। এই যে দিদি দাঁড়িয়ে আছে, দিদি ভালো আছে তো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আজকে কোহাড়ি বিরিয়ানি এখনো পর্যন্ত শেষ হলো। আজকে এই যে হাড়িটা দেখতে পাচ্ছ, এটা দু নম্বর হাড়ি চলছে, হাড়ি একদমই শেষের পথে, আর তিন নম্বর হাড়ি বসছে, দম দিতে বসছে তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আজকে তিন হাড়ি, তাহলে এখনো পর্যন্ত মানে এক হাড়ি দু হাড়ি শুরু হয়, এখন অবধি দু হাড়ি এখনো চল শেষের পথে, আর তিন হাড়ি বসছে। তোমার দোকানে চিকেন বিরিয়ানি কত দাম পড়ছে? চিকেন বিরিয়ানি 90 টাকা আছে আর 110 টাকা আছে। তোমাদের দাম দু রকম কেন? আমি দামটা ভাঙিয়ে বলি। 90 টাকা যেটা, ওটা কিন্তু 750 কন্টেনারে যাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার মানে এক পিস চিকেন, একটা আলু আর রাইস দিয়ে, আর 110 টাকা যেটা, ওটা এক কেজির কন্টেনারে, একটা ডিম, একটা চিকেন আলু দিয়ে, আর ওই 110 টাকা যেটাই, ওটা কিন্তু বসে খেলে তুমি আনলিমিটেড রাইস পাচ্ছ। মানে এখানে বসে খেলে আনলিমিটেড রাইস? বসে খেলে আনলিমিটেড রাইস, আলু, স্যালাড আমরা পুরো আনলিমিটেড দিই। তুমি যতক্ষণ চাইবে আমরা ততক্ষণ দেব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর মটন বিরিয়ানি যেটা, ওটা হচ্ছে 140 টাকা ওই 750 কন্টেনারে, আর 160 টাকা ওটা হচ্ছে আনলিমিটেড, ওটাও সেম ওই তুমি আনলিমিটেড পাচ্ছ। আর স্পেশাল চিকেন, স্পেশাল মটনও আছে। স্পেশাল চিকেন দু পিস চিকেন দিয়ে 140 টাকা, আর স্পেশাল মটন দু পিস মটন দিয়ে 230 টাকা। কি বলে কি বলে আরেকবার বলো। স্পেশাল মটনটা আছে দু পিস চিকেন দিয়ে মাত্র 230 টাকা। আর এক একটা আমাদের মটনের পিস কিন্তু 110 গ্রামের মতো পিস আছে, আর চিকেনও প্রায় 130 প্লাস এরকম পিস হবে। আচ্ছা, আর সাথে চিকেন চাপ আছে, চাপও 150 গ্রাম ওরকম। 150 গ্রাম ওজনের চাপ? হ্যাঁ একদম একদম ওরকমই। ওটার তো প্রাইস কত? প্রাইস ওটা 50 টাকা। 50 টাকা শুধুমাত্র? 50 টাকা শুধুমাত্র, 50 টাকা। আচ্ছা, আর তোমার এই বিরিয়ানিটা কাচ্চি বিরিয়ানি, তাই তো? কাচ্চি বিরিয়ানি, কাচ্চি। এটার বিশেষ মানে বিশেষত্ব কি আছে তোমার কাছে? বিশেষত্ব কি বলতো? বিশেষত্বটাই হচ্ছে কাচ্চিটা। কারণ কি বলতো, তুমি এই নিউ বারাকপুর চত্বরে আমি বলতে পারি, আর নিউ শুধু নিউ বারাকপুর কেন, নিউ বারাকপুরের একটু আশেপাশেও তুমি যদি ট্রাই করো, তুমি এরকম স্টাইলের মানে এরকম কাচ্চি স্টাইলের বিরিয়ানি কিন্তু কোথাও পাবে না। প্রথম কথা এটাই বিশেষত্ব যে আমাদেরটা একটু অন্যরকম আছে, ঠিক আছে? এই কাচ্চি স্টাইলে আমরা তৈরি করার চেষ্টা করছি, এটাই কিন্তু সবথেকে বড় বিশেষত্ব। এটা তো বাংলাদেশে কাচ্চি বিরিয়ানি ফেমাস। হ্যাঁ, তো এখন তো ব্যারাকপুরে চলে এসেছে দেখা যাচ্ছে। হ্যাঁ একদম, এখন নিউ ব্যারাকপুর আবার খাবতে আসলেও তোমরা বাংলাদেশি স্টাইলের কাচ্চি বিরিয়ানি পেয়ে যাবে। তাহলে আর আমাদেরকে বাংলাদেশ যেতে হবে না, তাই তো? একদমই না, নিউ ব্যারাকপুর এলেই খাওয়া যাবে। নিউ ব্যারাকপুর এলেই তুমি বাংলাদেশি স্টাইলের কাচ্চি বিরিয়ানি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এর জন্যই আমরা চেষ্টা করছি যাতে মানুষের মুখে একটু অন্যরকম স্বাদ আনা যায়, অন্য কিছু একটু দেওয়া যায়। আশেপাশে তো অনেক রকম বিরিয়ানি তোমরা ট্রাই করছো, এখন বিরিয়ানি দেখছি সব জায়গায়। এখন মানে এই নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, এইগুলো তো বিরিয়ানির ভান্ডার জায়গা বলে, দোকানের পর দোকান বিরিয়ানি। এখন চারিদিকে শুধু বিরিয়ানির কম্পিটিশন, এবার সেই কম্পিটিশনের মার্কেটে তোমার দাঁড়াতে গেলে একটু অন্য কিছু আনতেই হবে, ঠিক আছে? তার জন্যই আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু আনার। কিছু কম্বো টম্বো চালু করেছো কি? কম্বো বলতে ওই চিকেন বিরিয়ানির সাথে যদি তুমি চিকেন চাপ নাও 140 টাকা পড়বে, মানে 90 টাকার বিরিয়ানি আর চাপ 50 টাকা। মানে এক পিস আলু থাকবে, এক পিস ডিম থাকবে, এক পিস না, একটা চিকেন, একটা আলু, রাইস দিয়ে এক প্লেট বিরিয়ানি, সাথে একটা চাপ, 140 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মটনও আছে, একটা চিকেন আলু রাইস দিয়ে আর একটা চাপ দিয়ে 190 টাকা। মানে মটনের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, মটনের ক্ষেত্রে, তাই তো? বিরিয়ানির হাঁড়িটা একবার দেখাও, তাড়াতাড়ি খুলে দাও, ফটাক দিয়ে খুলে দাও। বলো গন্ধটা কেমন আসছে? মনে থেকেই যাবে।
কত করে দেওয়া হবে ঘিটা? এই ঘিটা প্রায় 750 এরকম। 750 হ্যাঁ। বাহ। এই চলে গেল ঘি। এই কত বলো বিল বলো বিল করে লাগি বিলটা করতে লাগি। কটা? দুটো কত? চিকেন তো? একটা চিকেন বিরিয়ানি একটা আলু বিরিয়ানি 160 টাকা। দেখতেই বলে আরো ঘি দিয়ে আছে তাই তো? হ্যাঁ। আর ঘি কি বলো তো, আমাদের কোনো ব্র্যান্ডেড তো ঘি আমরা ইউজ করি না, এটা নরমালি আমরা স্পেশালি একদম অর্ডার দিয়ে আনি। মানে ডালডা ডালডা কিছু না, সেরকম কিছু যদি দেখলেই বুঝতে পারছো একদম অয়েলি অয়েলি ব্যাপার আছে, ডালডা থাকলে একদম গাঢ় একটা ব্যাপার থাকতো। যা হবে আমাদের কিন্তু একদম চোখের সামনে, তুমি সেটা প্রমাণ পেয়ে যাবে। হ্যাঁ একটু হলুদ হলুদ রাইস আছে, তার জন্য একটা এমনি কালার ইউজ করা হয় কিন্তু কোন রকম ফুড কালার ইউজ করা হয় না। হ্যাঁ, লেগ আছে, বড় 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 লেগ। বাহ, খুব ভালো। এটা কি মটনের পিস নাকি গো? বাহ, দেখি তুলো তুলো তুলো, এ তো নাচছে নাচছে, পুরো নাচছে, মটনটা ঝুরে ঝুরে পড়বে। বাহ, পিসটা বেশ বড় তো। নাও নাও, নাচাও নাচাও। আচ্ছা, মটন চিকেনের মধ্যে তোমার সব থেকে কোনটা বেশি মানে বিক্রি হয়? কাচ্চি বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি কোনটা বিক্রি? আমি বলবো যে চিকেনটা বেশি বিক্রি হয়, কারণ ওই কাচ্চির যে স্টাইলটা আমি বললাম কাঁচা চিকেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কিছুটা কাঁচা প্রসেসে তৈরি হয় চিকেনটা। এবার কাঁচা কাঁচা বলছি, আবার ভেবো না যে আমার চিকেন কাঁচা, সেটা তো খেলেই বুঝতে পারবে। এবার সেই জন্য না ওই চিকেনটাই প্রপার টেস্টটা পুরোটা পাওয়া যায়, তাই চিকেনটাই এখনো অবধি বেশি বিক্রি হচ্ছে। চিকেনটাই বেশি বিক্রি হচ্ছে, তাই তো মটনের তুলনায়। এমন না যে মটনটা পছন্দ করছে না, কিন্তু ওই চিকেনটাই দেখছি বেশি বিক্রি হচ্ছে। এই দেখতে পাচ্ছ আমার হাতে এখন আছে, আবার খাবো বাংলাদেশি স্টাইলের কাচ্চি বিরিয়ানি, ভাইদের জন্য রেডি করেছি। আর হচ্ছে কি, আমি সকলকে বলতে চাইছি যে আসুন, সকলে একবার আসুন এই নিগবাগপুর আবার খাবোতে, আসুন ট্রাই করুন। ট্রাই না করলে তো বুঝতে পারবে না ভালো মন্দ, অবশ্যই আমাকে জানা, ট্রাই করলে ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ট্রাই করে জানান। আর আবার খাবো, আসুন একবার, আসতে হবে কিন্তু বারবার। আরেকবার বলো, আবার খাবো, আসুন একবার, আসতে হবে বারবার। আর এটা শুধু আমি মুখে বলছি না, আসতেই হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা সবার ভালো লাগবে, আসতেই কিন্তু হবে। থ্যাংক ইউ, চলো তোমার বিরিয়ানি ট্রাই করা যাক। হ্যাঁ অবশ্যই, চেয়ারটা আমার থেকে অনেক ছোট হয়ে গেছে বুঝলে তো, যাই হোক অনেক তো। ফাইনালি চলে এসছে বিরিয়ানি, গরমা গরম, না এখন ঠান্ডা হয়ে গেছে গো, সরি ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখছো পুরো একদম ঝরঝরে রাইস, সাথে দুটো স্যালাড দিয়েছি, চাটনিটা কিন্তু দেয়নি, ওটা বললেই দিয়ে দেবে এখনই। দিদি আস, দিদি দিদি চিকেন চাপ নিয়ে আসছে দেখাও। দিদি চিকেন চাপ, ওই দিদি চাটনিটা আমারটা দিতে ভুলে গেছে, চাটনিটা চাটনিটা এই দিয়ে দেখছো, বড় বড় চিকেন চাপ পুরো একদম লেগ পিস, আও দেখি এটা একে প্রথমে ট্রাই করে দেখি না। প্রথমে চিকেন চাপটা ট্রাই করি বুঝলে তো, চিকেন চাপটা রান্না তো সেভ করেছে, দারুণ কিন্তু বানিয়েছে। প্রথমে চিকেন চাপটা খেলাম, এখনো তো রাইসটা আমি ট্রাই করিনি, তো রাইসটা আধ দিলাম ঝরঝরে পুরোপুরি রাইস, এবার রাইসটা ট্রাই করবো। তো তো এবার রাইসটা ট্রাই করি নাকি? অবশ্যই ট্রাই করো। কত বড়, এটা হচ্ছে আলুর পিস তখন দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ডিম। তুমি যাও,
আর এই যে বড় একটা উইংসের পিস এরকম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে পড়ে গেল, পুরো সিদ্ধ হয়ে গেছে দিদি, পুরো সিদ্ধ হয়ে গেছে। দিদিকে দেখাও ক্যামেরাটা, দিদি পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঝরে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আর হিউজ পরিমাণ কোয়ান্টিটি এখানে দেওয়া আছে, হিউজ পরিমাণ কোয়ান্টিটি। আবার এখানে বসে যেহেতু আমরা খাচ্ছি, আমরা আনলিমিটেড রাইস, একদম আনলিমিটেড রাইস, যতক্ষণ চাইবে ততক্ষণ আমি দেবো। ঠিক আছে, শুধু তুমি বলে না, আমি সকলকেই, সবাইকে দিবে তো, ক্যামেরা বলে বলছো না, তোমাদের কোনো ব্যাপার নাই, 110 এ বসে খেলে আনলিমিটেড রাইস, যতক্ষণ চাইবে ততক্ষণ দেওয়া হবে। এটা গেলে কত কত দিয়ে, এটা 110 110 এর মানে আনলিমিটেড রাইস, তাই তো? আনলিমিটেড রাইস সাথে চিকেন চাপ, মানে আরো এক্সট্রা 50 টাকা, এক্সট্রা 50 টাকা। এই 110 এর সাথে যদি কেউ একটা চিকেন চাপ নেয় তাহলে 160 টাকা পড়বে। দেখো 60 টাকা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর ট্রাই করা যাক। সব কিছু মাখা মাখে যে এটা সব ঝরে ঝরে পড়ে যায়, রাখার জায়গা নেই ভাই, পুরো ভর্তি হয়ে গেছে। ক্যামেরাম্যান এদিকে ফোকাস করো। আজ মাংস নিয়ে নিয়েছি, এখান থেকে একটু আলু ভেঙে নিই, আলুটা প্রপার সিদ্ধ হয়ে গেছে একদম, আলুটা পুরো প্রপার সিদ্ধ হয়েছে। আরও ডিম নিয়ে নিই, ডিম, ডিমটার আর কি বলবো গাইস, ডিমটা তো আর কিছু রিভিউ দেওয়া যায় না, ডিম ডিমেই হয়। চলো সবকে একদম মাখিয়ে, হচ্ছে বাড়িটা একটা নিচ্ছি, সেই চাপ, সেই চাপ, তুমি না খাই বুঝতে পারছো, মানে গন্ধ পাচ্ছ নিশ্চয়ই, তাই তো? ঠিক আছে, আর একবার নিই নাকি, শুধু রাইসটা নিই, রাইসটা, রাইস এটা, সবকিছু একদম এলাচের বাধারণ সেবার কিন্তু বেরোচ্ছে এখান থেকে, আমি পাচ্ছি আর কি। চিকেনটা একবার ট্রাই করি, তাই তো বলছি, যখন চিকেন আছে সিদ্ধ হয়ে গেছে, প্রপার সিদ্ধ হয়ে গেছে, একদম দেখালাম ধরে ধরে পড়ে আছে চিকেনটা, চিকেন পুরোপুরি গুড। ঠিক আছে, কোনো কথা হবে না, বস কাচ্চি গানে খেতে গেলে বসে আসি নিউ বারাকপুরে নিজের হাতে। দোকানটা বাংলাদেশ স্টাইলের কাচ্চি চিকেন বিরিয়ানি খেতে গেলে অবশ্যই আসতে হবে নিউ বারাকপুরে। আবার আমি ভুলে যাইনি ওটা, দিদিকে মুক্তি বলালাম, দিদিকে দেখা, আমি ভুলে যাইনি গাইস। আমি আরেকটা কথা বলি, এটা কি দেখো, বিরিয়ানি তো আমাদের এখন বাঙালি বলতে গেলে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা বজায় রাখার জন্য এই আছে আমাদের স্পেশাল চাটনি, আমি চাটনিটা তোমায় দিচ্ছি। চাটনিটা কোথায় নেব এবার আমি? এই তো এখানে দিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাও মা, এই ভালো বিরিয়ানির প্রতি, আমাদের এই বিরিয়ানির প্রতি যদি সকলে ভালোবাসাটা বজায় থাকে তার জন্যও কিন্তু এই একটা স্পেশাল জিনিস আছে। ট্রাই করে বলো কেমন। না ভালো, আজকের মতো টাটা, আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকের, ও এসব কিছু খাই না, তবুও তবুও একটা প্লেট নিচ্ছে, দেখতে পাচ্ছ বেশ প্লেট ফাঁকা আছে, নাও। হচ্ছে ডিম্ব, ডিম্ব নিবে না, পুরো ঝরঝরে রাইস, বুঝলে তো? তুমি কি এটা এটা নেবে, তুমি কি নেবে, এইটুকু নিয়েছো তুমি, আর নিবে না?